जय राधे जय
हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 जय राधा माधव जय मदन गोपाल हरे कृष्ण रिपीटটা বন্ধ করো বাবা শোনা রিভাব হবে কিন্তু রিপিট হবে না जय राधे जय जय श्री राधे श्री राधे हरि बोल हरि बोल जय राधे जय जय श्री राधे राधे राधेश हरे कृष्ण एकटू रिभाव आसुक बाबा हरे कृष्ण जय निताय जय गौ एलिस आछे जय कुंज
हरे हरे जय राधा जय गोपी जन वल्लभ जय जय गिरिवरोधारी जय गोपी जन वल्लभ जय 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 गोपी जन वल्लभ जय जय गिरिवर जशोदानंदन जग जन रंजन जशोदानंदन जग जन रंजन जशोदानंदन ब्रज जन रंजन जशोदानंदन ब्रज जन रंजन जशोदानंदन ब्रज जन रंजन जशोदानंदन ब्रज जन रंजन जमुना किनारे बनचारी जय राधा माधव जय Hare Rama, Hare Rama.
राम राम हरे हरे। आज केन गो বৃন্দাবনে বাঁশি শুনি নাই, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শুনি না, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শুনি না, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শুনি না, বাঁশির সুরে মন কমনিয়া কাঁদে বসে তাই, বাঁশি না শুনে মন কমনিয়া বসে কাঁদে তাই, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শোনে নাই, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শোনে নাই, কাঁদে মাতা নন্দরানী নন্দ গোপাল গোপাল বলে তারা আজ হয়ে গেছে, গোপাল রে ওরে আমার গোপাল তোমার মাতা নন্দরানী পিতা রাজা নন্দ কেঁদে কেঁদে আর আই তারা হয়ে গেছে অন্ধ, তোমার মনে কি লাগে না কানু, মনে কি লাগে না কানু, ফিরে আসো আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শোনা যায়, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শোনা যায়, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি বাঁশি শুনলে তো ক্ষান্ত না, বাঁশি শোনা নাহি যায়, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শোনা নাহি যায়, আহা আজ কেন গো বৃন্দাবনে বাঁশি শোনা নাহি যায়, আজ কেন গো বৃন্দাবনে বাঁশি নাহি শোনা নাহি যা, কি অভাবে ছেড়ে গেলে রাধারানী ভাসে নয়নের জলে, এ কমলিনী রাই কমলিনী রাই
जय श्री गुरु जय गुरु जय मंगल गुरु गुरु मंगल गजेंद्र मक्षण करह कृपा वितर बेस्टा एक कमे रखो शुनो अजामिलेर प्रति प्रभु करह कृपा वितरण कलिजुग पावनवतारी कलिर कलम औषध उतकारी जिनी आमार कलिजुगेर मनप्राण जिनी आमार अंतर आकाशेर मेघमाला जिनी आमार चिरचिर जन्म जन्मांतरेर चिरसाथी जिनी आमार निये जावार भवपारेर भेला ओगो दयाल गुरुदेव आज कीर्तन बासरे सर्वज्ञे आपनादेर जुगल चरणे कोटि कोटि दंडवत प्रणति जानाई तत्परी माधुर्य मंडित मय सीधाम बृंदावने समागत सुधी परम पूज्यस्पाद आकांक्षित कृष्ण अनुरागी गौर भगवद भक्त वृंदेर शिपात कमले एई दिनिन कांगालेर पक्ष थेके कोटि कोटि दंडवत प्रणति सकले चरणे जानाय शोभागा चरणे प्रणाम जाना तत्परे आमार भक्तिमती मायेदेर चरणे भक्ति नम्र प्रणति তৎপরে ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তৎপরে আজকে এটা সুন্দরবন এলাকা তো নাকি সুন্দরবন এলাকা সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা কাকসা গ্রাম কাকসা থানা কুলতল তাই তো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট বালকগণ ধরে নিল মহাপ্রভুর দুটি রাঙা চরণ হে চৈতন্য দেব আজ তোমাকে নিয়ে এরা আজ কতদিন আনন্দ করল আজই বিদায় বেলা খানিক পরে ভেঙে যাবে এই মহামঞ্চ আনন্দ মেলাটা জানি না আবার কবে কে থাকবে পৃথিবীতে তোমাকে কারা পাবে সেটা কেবলমাত্র তুমিই জানো সামনের দিনে আমি তোমাকে পাবো কি তুমি আমাকে পাবে এটা কিন্তু আমি জানি না তুমিই জানো যারা না খেয়ে এত কষ্ট করে তোমার এই হরিবাসর ধরে রাখলো হে প্রাণনাথ ক্ষতি যদি করো তুমি আমারই করো
ওদের করো না, কারণ ওরা কত কষ্ট করেছে তোমার জন্য ভিক্ষা করেছে, তোমার জন্য লোকের কাছে গালিমন্দ খেয়েছে শুধু তোমাকে আনবে বলে। আসতে তাই হরিবাসর কমিটিকে আমার গুরুজনদের প্রণাম, সমবয়সীদের আলিঙ্গন, ছোটদের করি আশীর্বাদ, তোমরাও ধরে রাখো এমন মহাসুন্দর হরিবাসরকে। হরিব হরিব হরি 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 হরিব, সবাই মিলে বলো হরিব 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 হরি 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 হরে সবাই মিলে বলো হরিব 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 যদি আগুন জ্বলে হরে নামে যাবে ভুলে, মনে যদি আগুন জ্বলে হরে নামে যাবে ভুলে। জানেন না দিয়ে ফেলেছেন, এটা বাবা লোড করবি না, লোকে খারাপ বলবে, একটু কাটিং করে দিন। তুলসী পত্রিক আসল তত্ত্বটা যদি না জানে তাহলে আর এত তত্ত্ব বলে লাভ কি? আমি যদি আমার পায়ের নিচে যদি মাটি না থাকে আমি জানাতে পারবো? তাহলে মূল আমাকে মাটিটা জানাতে হবে। কয়েকটা নিয়মাবলী দেখো, যেমন বাজার থেকে মালসা গোবিন্দকে দেওয়া যাবে না, এটা অবিধিও কাজ। বলবেন কেন? না যে দোকানটাতে মিষ্টি বিক্রি করতেছে, শুনে নেন, শুধু আপনাদের এখানে নয় প্রত্যেকটা জায়গায় দেখতেছি তো, যত জায়গায় এই আচরণগুলো হয়েছে তত জায়গায় কিন্তু আস্তে আস্তে করে মানুষ পরিবর্তনের পথ দেখে নিচ্ছে। যেমন আজকে সকালে বেলায় আমি পৌঁছেছি, পৌঁছে যাওয়ার কথা কিন্তু আমার এখানে ভোর চারটা, আমি পাগলের মতো গাড়ি নিয়েই শুধু খুঁজতেছি, আর যে নাম্বার আমাকে দেওয়া হয়েছে ওই নাম্বার লাগছে বারবার পুরুলিয়া দিয়ে, তো আমি খুঁজে পাই না রাস্তার। চতুর্দিকে যদি ইসলাম ধর্মের মানুষ হয় তার ভয় তো লাগে, কাকে জিজ্ঞেসে করবো? একটা ছোট্ট বালককে জিজ্ঞাসা করতে উনি বলছে বাবা আপনারা এই পথ দিয়ে চলে যান, তা পথ খুঁজে পেলাম। তো সেটা হয়তো আমাদের কর্মে এভাবে লেখা ছিল, আমরা পেয়েছি, সেটা তো আমি আপনাকে দায়ী করলে তো আর আমার সময়টা ফিরে আসবে কি? এটা বৈষ্ণবের আচরণ, আমি যদি আপনাকে গালিমন্দ করে দিই কিন্তু আমার সময় কি ফিরে আসবে? নট আসবেই না। তাহলে আপনাকে আমাকে বুঝিয়ে বলতে হবে বাবা শোনা আমাকে ঠিকানাটা সঠিক দিও কি না, আমি যদি সঠিক ঠিকানা না পাই তাহলে বিলম্ব হবে, আর বিলম্ব হলে কমিটি বিপদে পড়বে। আজকে হয়তো আমার পরে কেউ আছে কিনা আমার জানা নাই, যদি কেউ থাকে তাহলে সে বিপদে পড়বে, তারও কোথাও প্রোগ্রাম ধরা আছে,
সেখান থেকে সেরে ওখানে যাবে, এবং আমি এখান থেকে নদাখালি যাব, এই ফলতা নদাখালি, তাহলে রাস্তাটা কম নয়। তো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে বলছে, বাবাজি তুমি কি খাবে বলো? আমি তো কোনোদিন খাই না, আমি পাই। খাওয়ার পাওয়া দুটো ভাষা আলাদা, মা চিংড়িকে বলা হয় খাওয়া, আর প্রসাদ নেওয়াকে বলা হয় পাওয়া। তো বাবা আমাকে যদি দেবেন তাহলে গোবিন্দকে দিয়েই দেবেন, আমার চিন্তাটাকে করছেন কেন? এই বলে আমি ব্রাশটা নিয়ে পুকুর ঘাটে চলে গেছি, গরম জল এক মা পরে দিল, আমি স্নান করতে গেলাম। তো সেখানে এক বাবাজি গিয়ে বলছে, বাবাজি আমরা যদি গোবিন্দকে ভোগ দিই, ভোগ দেওয়া যাবে না? মানে কেন যাইবে না? যাবা, কি হয়েছে? কয় না, আমরা তো মাছ চিংড়ি খাই। আপনি আপনাদের নাম কি? না, আমার নাম অমুক বৈরাগী। উনি বৈরাগী হইয়া মাছ খান? বৈরাগী কখনো মাছ খায়? কয় আপনারা বলেন না। তাহলে আমি যদি বৈরাগী হলাম, বৈরাগী আমার মন যেমন হবে, আমার দেহ তেমন হবে, আমার বচন তেমন হবে, তাই তো নাকি? কিন্তু আমি এখানে পুজো করলাম, শিখা রাখলাম, যজ্ঞ সূত্র নাম সূত্র রাখলাম, অথচ মাছ চিংড়ি খেয়ে পড়লাম, তাহলে আমার হাতে কি ভগবান খাবে? তাহলে আমাকে তো নিষ্ঠা হতে হবে, তাহলে আমার বৈরাগী টাইটেলটা নেওয়া দরকার ছিল না কি বাবা? তা আমি তখন বললাম, বাবা ওতে তো গোবিন্দ পাবে না। না তাহলে আপনি কি পাবেন? আমি যে আমার জন্য একটা আস্থা ফল আনবেন, আমি গোপালকে দেব, নিয়ে চলে যাব। বলে তা কি করে হয়? আমি তাহলে আপনাদের যদি নিরেশ নিঃস্ব বাসন আছে তাহলে আমার যে ড্রাইভার ম্যানেজার বাবু ওর কাছে পৌঁছে দেবেন, ও দুটো সেদ্ধ অন্ন করে গোপালকে লাগাবে, আমরা নাই পাব না। বাবা আমাদের তো এমন হাঁড়ি কুড়ি নেই। চুপচাপ থাকুন না, এত বাড়াচ্ছেন কেন কথা? আমি আসরে যাব না বাবা, তোমাকে নিয়ে আমার সমস্যা হচ্ছে, তুমি যদি না খাও কি করে? তাহলে যাও, চলে যাও জামতলা থেকে, হাঁড়ি কুড়ি গ্যাস ওভেন কিনে আনো, টাকা যখন বেশি আছে কিনে আনো এক মিনিটের জন্য। আমাকে যদি কেউ প্রসাদ দেয় তাও আমি তাকে আশীর্বাদ করব, যদি নাও দেয় তাকে তবু আশীর্বাদ করব, তোমার মঙ্গল হোক। সাধু হতে হলে বহু কিছু ত্যাগ করতে হয়, যেই ত্যাগ না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। বলেছেন তো, গান গাইতে গাইতে যদি প্রাণ চলে যায় তাতেও দুঃখ নেই, কিন্তু অধিক্ষার হাতে আমি প্রসাদ পাব না। অধিক্ষা জীবনঙ্গ শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গ্রহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। ঠিক তেমনি এই যে বাজারে আপনারা মালসাগুলো সাজিয়ে এনে ভগবানকে দিচ্ছেন, ঈশ্বরকে দেওয়ার নিয়মাবলী দেখো। একজন গেছেন মালসা কিনবে, একজন গেছে ছেলের জন্য মিষ্টি কিনবে, হিসাবটা বুঝিয়ে নেই। পাঁচ রকম একটা দোকানদার মিষ্টি সাজিয়েছে, একটা দোকানদার দশ রকম মিষ্টি সাজিয়েছে। তা যেখানে দশ রকম মিষ্টি সাজিয়েছে সেখানে লোক বেশি হবে, তাই তো? দশ রকম আইটেম। তো যে ছেলের জন্য মিষ্টি কিনতে গেছে সে কিন্তু প্রত্যেকটা মিষ্টি দাম জিজ্ঞাসা করছে, এটা কি দাম, ওটা কি দাম, ওটা কি দাম, ওটা কি দাম। ঠাকুর ওটা তো দাম বেশি বলছে, নালে খোকার জন্য কিনে নিয়ে যেতাম যদি একটু দাম কম হতো। লোভটা কোথায় গেল? মিষ্টিতে গেল নাকি? তাহলে লোভটা যদি মিষ্টিতে গেল তাহলে ওই মিষ্টিটা আপনি কি করে ভগবানকে খেতে দেবেন? কারণটা দেখো, আর ভগবানের ভোগশালে যেন কেউ না দর্শন করে, তাহলে কিন্তু ভগবানের ভোগের স্বাদ পাবেন না। আমি আলোপাতে গ্যারেন্টি দেব, আপনারা প্রমাণ করে নেবেন। প্রসাদ কাকে বলে এইখানে দেখিয়ে দিয়ে যাব, গোবিন্দ খায় কিনা আপনারা প্রমাণ করে নেবেন। আপনারা মালসা নিয়ে যান, আমি একটা মালসা গোপনে বানিয়ে আপনাদের দিয়ে দেব। আপনারা যা যা এখান থেকে কিনবেন আমি ওখানেই বানিয়ে দেব।
কি তার চেয়ে আরো কম কিছু দেব, কিন্তু যেটা দোকানে পাবেন না সেটা আমার কাছে পাবেন। নয়নের জল, চোখের জল দিয়ে যদি চিড়া ভেজানো হয় সে চিড়ার স্বাদ তো আলাদা হবে গো। ভক্তি প্রেম দিয়ে যদি আপনারাও ডাকেন দেখবেন তখন গোবিন্দ না থেকে ছুটে এসে আপনাদের বাড়ির দুটো মাল সানবে। ভেতরে আছে ভালো ভালো মিষ্টি, ওপরে বাতাসা ঢাকানো, ভগবানকে দেখানো হচ্ছে, মাল সাথে নাম লেখা আছে। বাড়ির চারজন আছে বলে চারটা মিষ্টি, এদিকে রাধা গোবিন্দ তাদের আর নাই। রাধার গোবিন্দ যদি দুটো মিষ্টি পেয়ে নেয় থাকবে দুটো, আপনারা আমাকে ছেড়ে দিবেন? তোমাকে দিলাম বলে তুমি খেয়ে নেবে? তাই তো প্রসাদের স্বাদ হয় না। কেউ বারমুন্না পরেছে, কেউ স্যুট পরেছে, মাথায় করে নিয়ে চলছে। গাছের উপরে কাক আছে দেখতে পাচ্ছে, পাখি আছে দেখতে পাচ্ছে, যদি একটু পেতাম ঠাকুরের খাওয়ার আগে কাক পক্ষীর লোভ পড়ে গেল, যেটা কোনোদিন কোনো আশ্রমে হয় না, না হয় নবদ্বীপে, না হয় কাশীধামে, না হয় গয়াধামে, না হয় পুরী, না হয় বৃন্দাবন, না হয় বদরিকার কেদার, কোথাও হয় না, শুধু আপনাদের এই এলাকাগুলোতে হয়। এত টাকা খরচ করছেন, সাত্বিক বাবাজি এনে কমিটি নয় আরেকটু খরচ হয়ে যাবে, গ্রাম থেকে রায় করে দেবেন যে কোনো দোকানের মিষ্টান্ন বা কোনো দোকানের দ্রব্য আমাদের রাধা মাধবকে দেওয়া যাবে না, আর যদি দেওয়া যায় সেটা গোপন কক্ষ দোকান থেকে দিতে হবে। জানেন একটা দোকানের মিষ্টি ভগবানকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে পুরী সুবোধ ময়রার দোকান। সেখানে গোবিন্দ জগন্নাথ রূপে নবরূপে তিনি ছোট্ট বালক হয়ে গিয়েছিলেন। আপনারা দোকানে ধূপ দেন পুকুরের জল দিয়ে, টিওলের জল দিয়ে, গঙ্গার জল দিয়ে, কি আপনারা বলেন তো নাকি গঙ্গা জল, কি গো গঙ্গা কি জল হয় না গঙ্গা গঙ্গা হয়, কি বাবা গঙ্গা গঙ্গা হয় না গঙ্গা গঙ্গা জল হয়, জলটা পুকুরে হয়, জলটা টিওল থেকে আসে, জলটা কিন্তু গঙ্গা থেকে হয় না, গঙ্গা গঙ্গাই হয়। কথাটা বোধহয় বোঝা গেল না, আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। টিওল থেকে যেটা পড়ে তাকে বলা হয় কলের জল, পুকুর থেকে যেটা তোলা হয় তাকে বলা হয় পুকুরের জল, আর গঙ্গা থেকে যাকে তোলা হয় তাকে গঙ্গাই বলতে হয়, গঙ্গার জল বলতে নেই। প্রমাণ করে নেবেন, একটা বোতলে যদি টিওলের জল এক মাস রাখা হয় তাতে কিন্তু পোকা এসে যায়, গ্যাস হয়ে যায়। পুকুরের জল যদি রাখেন তাতেও কিন্তু গ্যাস হয়ে যায়, পোকা হয়ে যায়। আপনি গঙ্গার জল পাঁচ বছর রেখে দিবেন তো পোকা হবে? আপনার যাকে গঙ্গা জল বলে বোতলে করে ভরে রেখে দিবেন পাঁচ বছর, পোকা হবে? খেলে বেস্বাদ লাগবে? আজকে তুলেছেন যা স্বাদ পাবেন, পাঁচ বছর তুললে তার চেয়ে আরো বেশি স্বাদ পাবেন, বলবেন কেন? আপনার ফিল্টার দেখেছেন? ফিল্টার এখন তো প্রত্যেক বাড়িতে ফিল্টার জল খাওয়া হয় যাতে আয়রন মানুষের মধ্যে না যায়। আয়রনের একটা প্রয়োজন আছে, আর আয়রন না গেলে শরীরের মধ্যে সাইট ক্রিয়াটা নষ্ট করতে পারে না। প্রত্যেকের প্রত্যেকের প্রয়োজন, তবে পার্সেন্টেজে কতটা লাগবে সেটাও আমাদের জানতে হয়। এখন মানুষ এত শোধন জল খাচ্ছে ডাক্তারবাবুর কাছে গিয়ে আয়রন ট্যাবলেট খেতে হচ্ছে, হিসেব করে দেখো, বলবেন কেন? না, যে জলে যে আমাদের আয়রনটা ছিল সেটা তো আমরা খাচ্ছি না, তাহলে শর্ট হয়ে যাচ্ছে, তাই আয়রন ট্যাবলেট খেতে হচ্ছে। ভগবানের কাছে তেমনি ঈশ্বর পরম কৃষ্ণ, আমাদের আয়রন শর্ট আছে বলে আমরা ভগবানের কাছে ছুটে আসি, একটুকু একটুকু পাবো বলে। সেই সুবোধ ময়রার দোকানে ওই গঙ্গা দিয়ে ধূপ দেওয়া হয়নি, সুবোধ ময়রা
चोखेर जल दिए तांकु भगवान को डाकी थिले हे कालिया नन मु केते आशा करी थिले तू मोर छुआ पुला जो होइते मोर गोटे खाजा गजा खाई जाइथे बापो मु केते साद करी थिले रे मोर गुट्टे खाजा जो तू खाइते मोर जन्म धन्य हो जाऊ था तांकु आखिर पानी पड़ी थिले आर जो आखुर पानी पड़ी गेले कालियानन आ रही पारिले नाही छोट पिला रूप धरिकी गुटी गुटी आसी डाकु छंती बाप सुबुद मैरा कौन कौच कौन रे मु तो नाम किछ मोर नाम कालियानन कालियानन मोर जगन्नाथर नाम कालियानन तोर नाम कालियानन के मकु कहो कालियानन कालियानन मकु भी कहो छंती तो बोल किसो कहो कहो मुके गुटे खाजा दे रागी गे अरे तू एते छोटे छुआ तोर बाप पाठ पढ़ाईनी ना मु तुमरे बापरो केते बयस बेसी अछि ते मुके तुही ता को डाकु छंती कालियानन भगवान कहू छ दुनिया रा सब मानुष मुक तुही करकि डाकु छ मु त एबे रागु नै आ भगवान बोल छे आमाके दुनिया सकले तो तुही ता बोलेई डाके कोई आमी तो रागी नै मते तुमे तो रागी छ के तुमको दुनिया सकल डाकु छ तुमरो किनो ज्ञान अछि तुमी कि तो महान पंडित टंकाटा आनी छे ना हाँ टोणा आनी ना कौन खाइबे जगन्नाथ के खेते दिले ताल पाता देखे छे ताल गाचेर पाता ते ठोंगा से ताल पाता ठोंगाई कोरे एकटा खाजा दिले सुबोध मैरा एक गोटे गोटे कही कही सुबोध मैरा तांकु सबो खाजा खाई लिले सुबोध मेरा कहू छ तुम राक्षस छुआ एते खाजा तुम्हें सकल खाई लिले कालियानन कहू छ मुक डाकु छु खाइबार पई डाकु कि मुक राक्षस कहू छु आर मते आसीबो नै बुझते पाछन तो नकि ना बांग्लाई बोलते हबे जेखाने समस्या हबे सेखानेई बोलबे बांग्लाई बोले दिए जाई नकि ताले सुनते भालो लागबे হ্যাঁ বাবা হ্যাঁ সবাই বুঝতে পারবে না তা আপনি বুঝতে পারছেন না সেটাই বলুন আপনাকে বুঝিয়ে দেব বাবা শোনা আর সবাইকে সত্যি উড়িয়া ভাষা তো উৎকল ভাষা সকলে বুঝি পারিবে না এমতে দেখো বলে তুমি আমাকে ডাকলে আর তুমি আমাকে রাক্ষস বললে ভগবান বলছে আমার তোকে ডাকিবে কেন মু তো কালিয়াননকে ডাকু দিলে আমি তোকে ডাকবো কেন আমি তো কালিয়াননকে ডেকেছি জগন্নাথকে ডেকেছি মু জগন্নাথ हाँ हाँ जगन्नाथ ना छाई हो तुम्हें दे टोंग कट दी जगन्नाथ जे इतने पैसा था उनको झमझम करी देखी थी ले लक्की को कहिले तू सड़ी जा पड़ी जा लक्की चले गए लो जगन्नाथ तेरे घोटा टा देख लो किंतु कोथा हो एक टा टाका पेलू ना मुत्ते रागी उठी ले सुबोध मोहिरा मारी बार पाई রেগে তাকে মার মার করে উঠে পড়েছে জগন্নাথ কহুছ মুখে মারিবে কেন মু যাহা দিবে জগতে তুমি কেহি দি পারিবে ভগবান বলছে আমি তোকে যা দেব জগতে তোকে কেউ দিতে পারবে না বড় বড় বাত তো কহুছ না শালা শালা খাই কি পড়ি যাবে ধরি ফেলিলে আর এই ভাবে যদি ভগবানকে কেউ ধরে ভগবান কেঁদে ওঠে মুখে যাহা কইবে কইলে মোর মা যশোদা বি এমতে কানে ধরি মুখ লাঠি দেখাই দিলে মো পড়ি গেলে আজকে সুবোধ ময়না যে এমনি করে ধরলেন জগন্নাথ নবকলেব একটা বালা খুলে দিলেন সোনার বালা এলিয়
মোর বাপ কাল সকাল বেলা আসিবে তোমার খাজার টঙ্কা দি বাড়ালি কি যাবে। আরে কান্দি কান্দি জগন্নাথ পড়ি আসিলে পুরীর, এদিকে পান্ডা রান্না করে কাঁধে করে নিয়ে গেছে 56 ভোগ 36 ব্যঞ্জন জগন্নাথকে খাওয়াবে, আর জগন্নাথ খায় না। জগন্নাথ খাচ্ছে না বলে জগন্নাথকে মারলেন, তখনই জগন্নাথ কেঁদে কেঁদে দারু ব্রহ্ম বলছে, পান্ডা বলছে মতে আজ টিকে দেরি হয়ে গেলে মোর মাপ করি দে। জগন্নাথ কেঁদে কেঁদে বলছে তোমরা আমাকে যত খুশি মারবে মারো, কিন্তু আমি তো আর আজকে খাবো না। কেন কেন খাবে না? আমি যে সুবোধ ময়রার দোকানে খাজা খেয়ে ফেলেছি। আহা, আরে সুবোধ ময়রার দোকানে তুমি খেলে টাকা কোথায় পেলে? মোর বাপ্প দেইবে, মোর বাপকে কই দিয়ে আস, সুবোধ ময়রা মুখ মারিবারে উঠে দিলে তাঙ্কু পাখর মুগুটে বাড়া বন্ধক রাখি আসুছি, ভোগ দেওয়া বন্ধ করে ছুটে গেছে রাজদরবারে। মহারাজ মহারাজ দেখবেন আসুন আপনার ছেলের কর্ম। ছুটে এলেন ইন্দ্রদুম্ব রাজা, তোমার জগন্নাথ ছেলে সুবোধ ময়রার দোকানে বাড়া বন্ধক রেখে এসেছে গো খাজা খেয়ে, চলো। কাঁদি কাঁদি ইন্দ্রদুম্ব রাজা ঘোড়ারও পিঠে চালি গেলে, গিয়ে যখন দেখে বসে আছে সুবোধ ময়রা, সুবোধ ময়রাকে গিয়ে বলছে ওরে কালকে যে তোর কাছে একটা ছেলে এসেছিল ছেলেটা দেখতে কেমন রে? মহারাজ আপনি? হ্যাঁ রে, তোর কত সৌভাগ্য রে, আমার মন্দিরে যাকে আমি এত যত্ন করে রেখেছি তাকে আমি দেখতে পাইনি, আর তোর ভাঙা ঘরে, তোর এই ভাঙা ঘরে কি করে চাঁদের আলোর প্রকাশ এলো রে? আমি বড় লজ্জিত হয়ে গেলাম। রে সুবোধ বল না, ওই ছেলেটাকে দেখতে কেমন রে? ওই ছেলেটাই তো আমার ছেলে জগন্নাথ। কেঁদে উঠলেন সুবোধ, তুমি মধ্যে ঝুটা কৌছ, তবে দেখবি চল। আরে সুবোধ ময়রা বালা নিয়ে ছুটছে পুরীর মন্দিরে, গিয়ে যখন দেখে জগন্নাথের একটা হাতে বালা নাই, কেঁদে উঠলেন সুবোধ ময়রা, আমি কত অপরাধ করেছি গো, আমি কত অপরাধ করেছি যা কোনোদিন মার্জনা করা যাবে না। জগন্নাথ তুমি একই করলে, তুমি আমার কাছে গেলে অথচ আমাকে তুমি পরিচয় দিলে না, একই তোমার নীতি জ্ঞান, একই তোমার ভালোবাসা। না না না, এ তুমি বড় ভুল করেছ, আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও। কালিয়ানন হাতে বালাটা পরানোর আগে চোখের জলে ধৌত করলেন সেই বালা, আর গোবিন্দের মন্দিরে কথা দিলেন
মোর চার বাজিবার অগ্রয়ে মো তোমার লাগি প্রত্যেক দিন খাজা পঠাই দিবে। তাই আজ পর্যন্ত সুবোধের দোকানের খাজা জগন্নাথ গোবিন্দ পায়, যে খাজাটা মানুষ দেখতে পায় না। ভাটিশাল থেকে এসেই ঠোঙাতে প্যাকেট হয়ে জগন্নাথের কাছে চলে আসে, আর সকাল বেলায় সর্বপ্রথমেই সুবোধের খাজা জগন্নাথ নবকলেবর জগন্নাথ পায়। তবেই না গোবিন্দ কৃপা করবে। আর আপনারা যদি হাটে করে মাথায় করে নিয়ে যান, ভগবান পাবে তো। সেদিনের কথা ও গো রাধে আমি আজ ভুলি না, সেদিনের কথা ও গো রাধে আমি ভুলি না, সেদিনের কথা ও গো রাধে সেদিনের কথা ও গো রাই আমি ভুলি নাই, আমার সেদিনের কথা ও গো রাই আমি ভুলি নাই। বৈরাগী হইলাম কত সাজে পড়িলাম গোবিন্দ খেল না রে, বৈরাগী নিয়ে নিয়েছি আমাদের হাতে গোবিন্দ খেলো না রে, একটা শবরের উচিষ্ঠ গোবিন্দ পাইলো আমরা লজ্জায় কেন বেঁচে আছি। দেখুন দেখুন কি শাস্ত্র কথা, আমি বাবাজি হয়েছি আচ্ছা আমার হাতে গোবিন্দ খেলো না, কিন্তু একটা শবরের হাতে গোবিন্দ খেলো। হ্যাঁ মুচির ছেলে জুতো বুনে নয়নের জলেতে হায়, এত বাবাজি রাত সবাই গেল কেন জয় ঘন্টা বাজল না। যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে কত বাবাজি গিয়েছিল, বৈষ্ণব সেবা হয়েছিল তো নাকি? ও বাবা যুধিষ্ঠির রাজস্বে বৈষ্ণব সেবা হয়েছিল তো নাকি? হ্যাঁ না বলো আগে দেখেছেন তো, দেখেছেন আপনি? হ্যাঁ সেটা এতক্ষণ দেরি করছেন। শুনেছি আমরা কি বাবা, আমরা দর্শন করতে পারিনি কিন্তু দর্শন করেছি, কি করব অনুভূতির দ্বারা নাকি? কি করে আমরা দর্শন করলাম না? যখন যুধিষ্ঠির রাজসভাতে যখন কত বৈষ্ণবদের সেবা দিয়েছিল, কি কত বৈষ্ণব এনে সেবা দিয়েছিল, কতজন? হ্যাঁ কি গো বাবা স্মরণ নেই বোধ হয়, হ্যাঁ 108 জন বৈষ্ণব। পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন ব্যক্তি 1,00,000 বৈষ্ণব সেবা দিয়েছিল জানেন? এই কাহিনি জানেন না? ও বাবা ভাগবতে আছে, রাজা বিশক সেন 1,00,000 বৈষ্ণব সেবা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হবে বলেছিলেন, পৃথিবীর মহদ্দান পাবেন বলেছিলেন। হ্যাঁ বলুন বাবা কি সমস্যা আমাকে বলুন, শোনা বাবা। না না আপনারা বলুন না, কোনো সমস্যা থাকলে আমার পিতা পুত্রে তো আলোচ্য হবে,
কিনা বাবা কিন্তু আপনারা যখন ওখানে একটা আলোচ্য করবেন তখন আমার মন মনটা ওখানে চলে যাবে আমি কারোর নিন্দা করব না যেটা বাস্তব সেটা তুলে দিয়ে যাব তাতে আপনারা কষ্ট পেলে আমার কিছু করার নেই বাবা শোনা আমরা যা কিছু পাই সব কিছু শাস্ত্র থেকে পাই না দেখেছেন আমি আর না দেখেছেন আপনি আমরা শাস্ত্রে দেখেছি সাধু মুখে শুনেছি সেই কথাগুলোই আমরা আপনি আমাকে শিখিয়েছেন আমি আপনার কাছে বলতেছি হ্যাঁ কি কথাটা মনে উদ্বিগ্ন বলুন না বলুন আমি বন্ধ রেখেছি ইউটিউব বন্ধ থাকবে পৃথিবীতে কেউ সব জানবে বললে তা কিন্তু হবে না ঈশ্বরও সব জানতো কিন্তু তবুও তাকে ভক্তের কবলে বাঁধা পড়ে যেতে হয়েছিল কি যায়নি কৃষ্ণ সব জানে তবুও বিদুরের বাড়িতে কলা ফেলে দিয়ে কলার ছাল খেয়েছিল কি খায়নি এটাও কি আমরা দেখেছি বলবে হ্যাঁ দেখেছি কোথায় ভাগবতে দেখেছি পুরাণে দেখেছি সারা বলিতে দেখেছি তাহলে যা কিছু আমরা এই শাস্ত্র থেকে পেয়েছি তাহলে সেখানে যে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেছিল যেখানে বৈষ্ণব না গেলে পরম বৈষ্ণব গেলে জয় ঘন্টা বাজবে কৃষ্ণ বলেছিল জয় ঘন্টা বাজলেই তোমার বৈষ্ণব সেবার পুণ্য ফল তুমি পাবে তাহলে এত বড় বড় বাবাজি গেছে জয় ঘন্টার বাজে যুধিষ্ঠির ভীমকে বলছে কিরে ভীম তাহলে বোধহয় আমি এক মনে যজ্ঞ করিনি কৃষ্ণ মৃদু হেসে বলছে তোমার এখনো তো বাবাজি আসে নাই দেখো কায়দা বলে এরা যে এত বড় বড় শিখা এত বড় বড় মালা এত বড় সারা গায়ে তিলক কি বাবা আরে যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম সেই বৈষ্ণব প্রধান তো বলছে এরা শুধু সাজা বাবাজি সাজা বৈরাগী আসল বৈরাগী এখনো আসে না ভীমকে পাঠিয়ে দাও আসল বৈরাগী পথের ধারে বসে আছে বলে পথের ধারে বলে হ্যাঁ যাও তো ভীমকে পাঠালো এখন আসল বৈরাগীর কাছে সে বৈরাগী এখন খালি কৃষ্ণ নাম গাইছে আর টোপ তুলছে জুতো সেলাই করছে কি নাম বাবা হ্যাঁ কেউ বলে মুচি নাম কেউ বলে রুহি দাস বলে তো নাকি নানান মতান্তরে যে যেমন নাম পেয়েছে তেমনি করে অথার লিখে দিয়েছে মুচির ছেলে তো আর কিছু জানার দরকার নেই মুচির ছেলে তো তাহলে মুচির ছেলে কি করছে জুতো সেলাই করছে আর প্রতি টোপে কৃষ্ণ নামে চোখের জল পড়ছে জুতোর উপরে আপনার চামড়ার জুতো পালিশ করেন কি দিয়ে কালার দিয়ে হয়তো বাবা আপনারা পড়েনি কিন্তু আপনার ছেলে বা নাতি নাতনি পরে কালার দিয়ে জুতোটাকে পালিশ করতে হয় তাহলে জুতোটা চকচক করে দেখতে সুন্দর লাগে কি তাই তো নাকি বাবা কিন্তু রুহিদা জুতো পালিশ করেছিল চোখের জল দিয়ে হ্যাঁ সব জলে দাগ আছে চোখের জলে দাগ নাই আর চোখের জলটা একজনের দাগ কাটায় তিনি হলেন ভক্ত আর ভগবান আপনি দেখবেন কেউ যদি রেগে উঠে তার কাছে আপনি বিনয় হয়ে অতি নমনীয় একটা কথা বলেন তার মধ্যে রাগ থাকবে বাবা থাকবে কি তার বিনয়তা হয়ে যায় কি ক্রোধী কি করিবি বস বিনয়ী করিয়া আপনার অনেক আশা নিয়ে ছুটে এসেছেন প্রহ্লাদ হরি নাম গাইবে আপনারা শুনবেন এটি ভুল কথা গাওয়ার মালিক তিনি তিনি যেমন বলবে তেমনি হবে আমি যদি বলি আমি গাইব বাবা তাহলে কিন্তু আর আজকে হরিনাম শোনা হবে না ভীম এখন কৃষ্ণের কথায় যুধিষ্ঠিরের কথায় গেল গিয়ে যখন দেখে সে টোপ তুলছে আর বলছে বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো রাধা হরির নাম বলো রাধা কৃষ্ণ নাম মুখে বলো সদাই হরি নাম
বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো সদাই হরে নাম বলো রাধা কৃষ্ণ নাম যে নামেতে থাকবি সুখে যে নামেতে থাকবি সুখে সেই নামে বলো বাঁধুনি বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো সদাই হরে একবার মুখে বলো সদাই হরে নাম বলো রাধা কৃষ্ণ ওরে হোক না যতই মেথর মুছি হরি নামে হয় গো সুচি হোক না যত মেথর মুছি হরি নামে হয় রে সুচি হোক না যত মেথর মুছি মুচি হইয়া সুচি হয় কি বাবা হয় না হরি নামের গুণে নাম এমন বস্তু নামের গুণে মুচি সুচি হয় আর সুচিটা অসুচি হয়ে যায় আমি যখন একটা টাইটেল পেয়ে গেছি বৈরাগী আমি যা বলবো সকলে শুনে এদের লাভটা আপনাদের হচ্ছে ক্ষতিটা উনার হচ্ছে দেখুন আপনারা আমাকে শ্রদ্ধার আসনে রেখেছেন আমি যদি আপনাদের উল্টা পাল্টা বলে দিয়ে যাই আপনারা শুনে নেবেন ক্ষতিটা কার হবে আমারই কি তাহলে এমন একটা সিদ্ধান্তে যেতে হবে যাতে আপনাদের ক্ষতিটা না হোক না যত মেথড মুচি হরি নামে হয় গো সুচি হোক না যত মেথর মুচি হরি নামে হয় গো সুচি বলো সদাই হরে নাম বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো সদাই হরে নাম বলো রাধা কৃষ্ণ নাম কি গো মুচির ছেলে হরি নাম গাইছে ভীম গিয়ে বলছে তোমার নাম কি মুচি নাম আপনাকে চিনলাম না আমি হস্তিনার মধ্যম পাণ্ডব মধ্যম পাণ্ডবের নাম কি ভীম তৃতীয় পাণ্ডব অর্জুন প্রথম পাণ্ডব কে যুধিষ্ঠির নাকি বাবা আচ্ছা এখানে বেদান্তে বলুন আপনি মা দোষ করবেন তার ভাগি কি আমাকে নিতে হবে বুঝতে পারলেন না কথাটা মা বাবা দোষ করলে কি সন্তানকে তার দোষের ভাগি নিতে হয় কি নেবে কি কিন্তু মহাভারতে নিয়ে গেছে দেখুন হিসাবটা যুধিষ্ঠির কিন্তু জ্যেষ্ঠ পুত্র নয় জ্যেষ্ঠ পুত্র কিন্তু কর্ণ জ্যেষ্ঠ কাকে বলা হয় না যে গাছের অগ্রফল তাকেই জ্যেষ্ঠ বলা হয় অপরাধ করলো তো কুন্তি কে কুন্তি করেনি কিন্তু কুন্তি আর সূর্যের পাপকে বহন করতে হলো কর্ণকে কি ভুল বলছি কি বলুন অকালেই তো কর্ণের মৃত্যু হয়েছিল এর জন্য দায়ী কে কুন্তি যে ছেলে জন্ম থেকে মায়ের স্নেহ পায় না বাবার স্নেহ পায় না সেই ছেলে কি আর জগতে সবার কাছে প্রকাশ পায় আজকে সেই কুন্তি জ্যেষ্ঠ পুত্র বলে আখ্যাত করলেন যুধিষ্ঠিরকে তাহলে কর্ণ কি তার গর্ভে সৃষ্টি হয়নি বাবা এটাই জানবেন মানুষ গড়ার কারিগর হচ্ছে জননী যদি মা বাবা ভালো হয় তার সন্তান নিশ্চয়ই ভালো হবে
জেনে গিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। তাই স্বর্গে যাওয়ার আশা করেছিলেন। জগতে সকলে নয় ভুল করে করো, আমি ভুল করব না। নরকে গিয়ে যুধিষ্ঠির মহারাজ জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণকেও উদ্ধার করেছিলেন। কালীপ্রসন্ন সিংহের মহাভারত দেখবেন কি লেখা আছে। এমন ভাই আমাদের ঘরে আর আছে গো? সামান্য জমি জায়গার জন্য ভাই ভাইকে খুন করে দেয়। তেতা যুগে শুনেছিলাম শুধু লক্ষণের কথা, আর তো কারোর কথা শুনি নাই। ভুল, তেতা যুগে আরো একজন সাধক ছিল যার নাম ভরত, যে দাদা আসার অপেক্ষায় 14 বছর পাদুকা নিয়ে বসেছিল, কিন্তু রাজ সিংহাসনে বসলো না। এত ত্যাগ করেছিল বলেই তো তার নামেই ভারতবর্ষ। লক্ষণ শুধু না খেয়ে দিন আর রাত কাটিয়েছিল, ভরত সর্বস্ব ত্যাগ করে দাদার পথ চেয়ে বসেছিল। মা ভুল করেছে, আমি করব না, কি জ্ঞান দেখো। মা আমাকে বড় করার জন্য দাদাকে বনে পাঠিয়েছে, ঈশ্বর দিলেই তো দুঃখ যায়, মানুষ দিলে কি দুঃখ যায়? কি বাবা, মানুষ দিলে দুঃখ যাবে? আপনি যদি আমাকে এখনই 10 লক্ষ টাকা দেন, থাকবে না টাকা, আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু ঈশ্বর যদি 1 টাকা দেয় না, ওই 1 টাকাকে নাড়াতে আমার 14 পুরুষ কেটে যাবে। কি ও তো লক্ষ্মীর ঝোলা, যতই খরচ করবে তো বাড়তে থাকবে, আর এটা আপনার মাপেই আছে। ঈশ্বর দিলেই দুঃখ যায়। আজকেরই এই তত্ত্ব করে আপনাদের চরণ থেকে বিরাম করব, কিন্তু তৎক্ষণাৎ আগে একটু সাধু কথা, হরি কথা, গৌর কথা একটু আলোচ্য করে। ঈশ্বর দিলে দুঃখ যায়, এটাই আজকের লীলা কীর্তন হবে নাকি? এটা হবে তো না, অন্য কিছু হবে, এটাই হবে তো? আচ্ছা ঠিক আছে। তো দেখতে দেখতে ভীম এখন পৌঁছে গেছে কার কাছে? মুচিরামের কাছে। বলছে এই যে, আর যেই মধ্যম পাণ্ডবকে দেখেছে এখন ভীমেরকে দেখে প্রণাম করছে মুচিরাম, আমার কত সৌভাগ্য গো, আমি কোথায় বসতে দেব বাবা? ভীম বলে, মরে যাই তোর চামড়ার গন্ধে, আমি এখানে বসবো? নিমন্ত্রণটা দিয়ে পালিয়ে যাই, কি চামড়ার দুর্গন্ধ, এখানে আপনার সুগন্ধ আছেন বলে বসে, যদি দুর্গন্ধ থাকতো বসতেন কি বাবা? বসতেন কি? কমিটিকে বলতেন কিছু একটা ব্যবস্থা করো, কি নাহলে আমরা পালিয়ে যাব কি? আর কমিটিও তাদেরকে ছটছট করতো যে কোথায় কি দুর্গন্ধটা বইছে। দুর্গন্ধ মানে আন কথা, সুগন্ধ মানে কৃষ্ণ কথা, নাকি ভুল বললাম? দুর্গন্ধ মানে আন কথা, আপনার বাড়িতে কে কি খেলেন এটা বলতে আমি আসিনি, আমি এসেছি আপনারা কি করে পরবর্তী দিনে ভালো হয়ে চলবেন সেটার কথা বলতে। যেই পথে চললে আপনার ভগবান প্রাপ্তি হবেন সেই কথাটা বলতে এসেছি, কে কি করলেন কে কোথায় খেলেন সেটা আমার দেখা দরকার নেই। কিন্তু যতটুকু ভগবানকে ডাকবেন একটু নিষ্ঠা করে, একটু ভক্তি করে, একটু প্রেম দিয়ে ভালোবাসবেন। এখন ভীম বলছে, আমার দাদা নাকি বলেছে তোমাকে ওই যুধিষ্ঠির আশ্রযজ্ঞে যেতে হবে, তুমি না গেলে অনুষ্ঠান হবে না, তোমাকে এক্ষুনি বেরোতে হবে। যেই শুনেছে মুচিরাম বলে, আমার মতো একটা মুচির ছেলে যাবে রাজদরবারে? হে গোবিন্দ, আমি কি নিয়ে যাব? আত্মীয়র বাড়ি গেলে তো কিছু নিয়ে যেতে হয়,
আপনারাও যদি কোনো আত্মীয়ের বাড়ি যান মিষ্টি ফল ইত্যাদি ইত্যাদি নিয়ে যান না, গোবিন্দের অনুষ্ঠান হবে বললে নিয়ে তো যেতে হবে। তাহলে আমি কি নিয়ে যাব? আমি তো দিন দরিদ্র, এই জুতোটা বিক্রি করলে হয়তো দুটো টাকা পাবো, তাই এক টাকা গোবিন্দের জন্য রাখবো আর এক টাকা হয়তো সংসারের জন্য দেব, কিন্তু জুতোটা তো এখনো বিক্রি হয়নি, আমি কি দেব ভগবানকে? এই চামড়ার পুটলিটা নিয়ে যাই, এই চামড়ার পুটলি নিয়ে গিয়ে যদি ওখানে কারোর জুতো ছিঁড়ে যায় ওই জুতোটা সারিয়ে দিলে যদি কিছু অর্থ দেয় ওই অর্থটা যুধিষ্ঠিরকে আর ভগবানকে দিয়ে প্রণাম করে বলবো তুমি আমায় ক্ষমা করো। দেখো ভাবনা দেখো, তা চামড়ার পুটলি করেছে, ভীমকে বলছে এই পুটলিটা আমার মাথায় তুলে দাও। ভীম বলেছে শালা সর্বনাশটি হয়েছে, এত দুর্গন্ধ, আবার এই পুটলি আমাকে তুলতে বলছে, সর্বনাশ করে ফেলেছি। এই বলে কি করলেন না, তিনি বাম অঙ্গুলিতে পুটলিটা তুলবে, চামড়ার পুটলি আর কতটুকু ওজন হবে যে ভীম দুর্যোধনের উরুভঙ্গ করে দিতে পারে? তাহলে তার কাছে পুটলিটা এমন কি কি বাবা, দু চারটা জুতো সেলাই করার জন্য ছেড়ে চামড়া পুটলি, তাহলে এতটুকু চামড়ার পুটলিটাকে ভীম তেমনি ইশারা করে দিলে উঠে পড়বে। তাই তিনি ওই আঙ্গুলে ধরেছে পুটলিটাকে তুলে মুচিরামের মাথায় দিয়ে দেবে। পুটলি নড়ে না নড়ে না নড়ে না নড়ে না, ওই পুটলি ওই পুটলি নড়ে না নড়ে না, ওই পুটলি নড়ে না। তাও পারে না, ভীম লজ্জিত হয়ে গেছে। মুচিরাম বলছে কি গো হে পাণ্ডু পুত্র মধ্যম পাণ্ডব, সামান্য পুটলি দেখে তুমি অহংকার করেছিলে তাই তুমি তুলতে পারবে না, তোমার শরীরের সকল বল যদি এই পুটলিতে থাকে তাহলে তুমি তুলবে কি? কি ব্যাখ্যা দেখো, অহংকার তো তোমার মধ্যে এসে গেছে, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। আমি যদি এখানে মনে করি আমি এখানে নায়ক, আমি এখানে যা বলবো আপনারা শুনে নেবেন, আমার মতো আপনারা এখানে কেউ জ্ঞানীগুলি নাই, তাহলে আমার হরিবল হয়ে গেছে, তার মানে আমি সবচেয়ে জ্ঞানী, আমার মধ্যে বিকার সৃষ্টি হয়ে গেল। হে দয়াল, এই সভাতে আপনারা যতজন বসেছেন সবচেয়ে ক্ষুদ্র আমি আর সবচেয়ে মহান তো আপনারাই। ভক্ত ছাড়া যেমন ভগবান চলতে পারেন না, তেমনি প্রচারক শ্রোতা ছাড়াও কিছু বলতে পারেন না। ভক্ত মোর পিতা মাতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম বঞ্চকল্পতরু, তাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি 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 বল। মুচিরাম বলছে তাহলে তুমি চলো, আমি পুটলি তুলে নিচ্ছি। মুচিরাম পুটলি মাথায় তুলে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো, কে আবার বাজাই বাঁশি এ বাঙা কুঞ্জনে, কে আবার বাজাই বাঁশি এ কেয়াবার কেয়াবার
বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ মনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ মনে কে আমার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ মনে বাঁশির সু লাগিল আসি জল দিয়ে যাও আজি মোর শূন্য ডালা কি ফুলে গাঁথিব মালা আজি মোর আজি মোর আজি এত বড় ভীম তার মাথা আর উঠে নাই মাথাটা নেমে গেছে কেন বলতে পারেন হস্তিনার মধ্যম পাণ্ডব যার কথা শুনলে আপনারা মাথাটা নামাবেন হ্যাঁ আজকে সেই মাথাটা নিয়ে দিয়েছে তার মানে ভাবতে পারেন
আজকে আপনারা যদি আমাকে কিছু শিক্ষামূলক কথা বলেন আমাকে মেনে নিতে হবে। বলবেন কেন? আমরা শুধু সাজা বাবাজি সেজেছি, বাবাজি হব, বাবাজির আচরণ করব না। দেখবেন একজন অপরাধ করলে দশ জনকে মাথা পেতে নিতে হয়। সাধারণ মানুষ তাই আমাদের গায়ে থুতু ফেলে, কারণ কেন জানেন? বলে হলোলে ধরবি, ধরা ধরবি, রক্ষা পাবি রে। জাত গখুর যদি ধরবি তার মন্ত্র শিখবি এবং সাহস রাখবি, না হলে ছোবলেই মারা যাবি। আমরা ভগবানকে নিয়ে সেবা করব, আচ্ছা ভগবানকে নকল দানা দিয়ে আমরা পাঁচটা ব্যঞ্জন করে খাবো, এটা তো আর ভগবত সেবাই নেই কি বাবা? যা খাবো, যা পাবো তাকে দিয়েই পাবো, তবেই তো হয় সেবা। যেমন কালকে যেখানে প্রোগ্রাম করলাম বৈকাল বেলায়, সেই বাড়ির মা, সেই বাড়ির বাবা, সেই বাড়ির ছেলে তিনজনেই সার্ভিসম্যান, কিন্তু তারা প্রসাদ ছাড়া কোনো কিছু না। আমি রাত্রি একটার সময় রান্না করে গোবিন্দকে ভোগ দিলাম, একসঙ্গে আমরা সবাই মিলে প্রসাদ পেলাম। বড় রাত একটাই কি গোবিন্দকে খেতে দেওয়া যায়? প্রশ্ন আসবে, তাহলে আমি যদি না খাই সকাল থেকে তুমিও খাও না কি বাবা? তাহলে আমি যদি খেয়ে নিতাম তোমাকে না দিতাম তাহলে তোমার অপরাধ মানতাম? আমি আমি তো খাইনি, তোমার জন্য তো বসে আছি কি? তাতে আমার বিলম্ব হতে পারে, এতে তোমাকে ক্ষমা করতে হবে। যখন আমি তোমার কাছে থাকবো, আশ্রমে সরাসরি থাকবো, তখন কিন্তু টাইমে তোমাকে তো রান্না করে দেবো। আমি তো ডিউটিতে আছি কি? এখন এখানে ডিউটিতে আছি, এখানে যদি আপনারা ধরে বসেন, বাবা শোনা আর দশটা মিনিট একটু বেশি গাও না, আমি কি আপনাদের না বলে পালিয়ে যেতে পারবো? পারবো কি? তাহলে তুমি এখানে বিচার করো, তুমি বড় না ভক্ত বড় কি বাবা? তাহলে ভক্ত যদি তোমার কাছে বড় হয়, তাহলে ভক্তকে হরিনাম শোনাতে গিয়ে একটু বিলম্ব হয়েছে, আর এখানে যদি বিলম্ব হয় তাহলে ওখানেও বিলম্ব হবে কি? আপনাদের সোজা কথা, যদি আপনারা বারাসাতে ট্রেনে ওঠেন শিয়ালদা যাবেন, তাহলে বারাতার সাথে যদি ট্রেন লেট করে তাহলে শিয়ালদাতে পৌঁছতে লেট হবে তো? হ্যাঁ, আর আবার লেটটা কিভাবে হচ্ছে দেখুন, বারাসাতে যদি দশ মিনিট লেট হয় শিয়ালদা যেতে এক ঘন্টা লেট হবে। বলবেন কেন? না, এই যে রেসটা, দশ মিনিটের যে রেসটা, প্রত্যেকটা স্টপেজে কিন্তু এক মিনিট করে তাকে রেস্ট নিতে হচ্ছে। তাহলে এক মিনিট করে নিতে নিতে যদি কুড়িটা স্টপেজ থাকে, তাহলে কুড়ি মিনিট, এদিকে দশ মিনিট, তিরিশ মিনিট। তারপরে জংশনগুলো আছে, সেখানে তো একটু বেশি দাঁড়াতে হবে, করতে করতে হিসেব করে মিলিয়ে দেখবেন এক ঘন্টা লেট হয়ে যায়। তাই আমরাও যদি এক মনোচিত্তে যদি ভগবানকে না ভালোবাসি, তাহলে ভগবান কি থোড়ি আমাদের হাতে খাবে? শুধু আমরা টাইটেল নিয়ে ঘুরছি, স্ট্যাটাস নিয়ে ঘুরছি, গর্ব অহংকার নিয়ে ঘুরছি, কেউ আমরা ভক্তি নিয়ে ঘুরিনি। আমার বাবা বাবাজি, আমার বাবা গায়ক, আমার কোনো চিন্তা নেই, আমার বাবা বাইন, বাবা করছে তো তার তার নামেই আমরা চলে যাচ্ছি। কিন্তু আমি জীবনে কি করলাম? হ্যাঁ, না পারলাম ভক্তের পদরেণু মাখতে, না পারলাম ভক্তের সঙ্গে মিশতে, না পারলাম ভক্তের সঙ্গে দুটো কথা বলতে। ভীমের মাথাটা নেমে গেছে, আর যখন রাজসভাতে এসে গেলেন অমনি জয় ঘন্টা বেজে গেল, নিতাই গৌর বিমানন্দে হরি। আর যেই জয় ঘন্টা বেজে গেছে, যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে, পাদ্য অর্ঘ করবে বলে মুচির পুত্রকে। সব বাবাজি অবাক, দেখো এত তিলক পরে শিক্ষা রেখে জয় ঘন্টা বাজাতে পারল না। মুচিরাম যেই প্রবেশ করে গেল অমনি জয় ঘন্টা বেজে গেল, সকল বাবাজি মাথা নত করে নিলেন। কৃষ্ণকে দেখে মুচিরাম কাঁদছে, মা গো
সত্যি তুমি আমার গর্ভধারিণী মা। আজকে তোমার গর্ভে আমার জন্ম হয়েছিল বলে তোমার পুণ্যের ফলে আমি ভগবানকে দেখতে পেলাম, যাকে যোগীরা দেখতে পায় না, মুনিরা তপস্যা করে পায় না, জ্ঞানীরা জ্ঞান যোগে পায় না, প্রেমিকরা প্রেমের যোগে পায় না, গোপীরা হৃদয় দিয়ে যৌবন দিয়ে ভালোবেসে পায় না। আমি কৃষ্ণকে কি খেতে দেব? দেখছে কোন বাবাজির জুতো ছিঁড়ে গেছে নাকি? আরে কতখানি নিচে নামলে ভগবান তার হয়ে যায়। কতখানি নিচে নামলে ভগবান তার হয়? যদি তার অহমিকা মান চূর্ণ না করে, গোবিন্দ কখনো তার হয়ে যায় না। কৃষ্ণ বড় করুণাময়, বড় কৃপাময় গো। কৃষ্ণ বলেছেন তো আমাকে এত এত নৈবেদ্য সাজিয়ে ডাকলে আমি যাই না। আরে কি ভাষা দেখো, আমি নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আপনাদের হরিবাসরে কত বড় বড় কীর্তনিয়া গান করে গেল, আমি তো ক্ষুদ্র বাবা, আমি আর কি দেব? মুচিরামের তবু দেওয়ার আছে গো, আপনাদের দেওয়ার মতনই আমার আর কিছু নেই। যদি একটু কৃপা করে কেউ একটু দুটো চরণ দেন, একটু নয়নের জল দিয়ে, ছাড়া আমার আর যে কিছু নেই গো বাবা। ভক্তির যোগের সাকারে ভক্তকে পূজন করলেই ভগবানকে অতি সহজেই পাওয়া যায় বলে সাধুজন। কৃষ্ণ প্রেম নীতি জ্ঞান আদর্শ চিত্ত নীতি বার্তা ভগবত প্রেম, এই কথাগুলো যদি আমরা সবাই মেনে চলি না, আজ আর পৃথিবীতে এত অনাচার, অসময় বৃষ্টি, কালকে তো এদিকে বৃষ্টি হয়নি, ওরে বাবা ফলতাতে কি বৃষ্টি কি বৃষ্টি, কিন্তু তাতেও কীর্তন বন্ধ করি নাই। ভগবান যদি ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রকে পরাজিত করতে পারে, আমরা ভগবানের নাম নিয়ে ইন্দ্রর কাছে হারবো কেন? হ্যাঁ নাকি বাবা, অধর্মের কাছে হারবো কেন? দেখি ইন্দ্র তোমার বর, আর আমরাও দেখবো আমার হরিনামের বর। পৃথিবীতে সব কিছু বন্ধ হবে করোনা ভাইরাসে, কিন্তু সব কোম্পানি বন্ধ হবে, কিন্তু এলআইসি কোম্পানি বন্ধ হবে না। আর এলআইসি হচ্ছেন হরিনাম। আর পৃথিবীতে যত আছে এরা সব রোজ ভ্যালি টুব্রো, এলআইসি নয়, অ্যালকামিস্ট। পৃথিবীতে করোনা ভাইরাসে কালী শীতলা চণ্ডী পূজা এগুলো সব বন্ধ হবে, কিন্তু বসে বসে তো বাড়িতে সন্ধ্যা প্রদীপ জেলে হরিনাম গাইতে পারবেন না? পারবেন না। লাইফ ইন্স্যুরেন্স কমিটি যেটা আজকে কাঁকসার হরিবাসর গড়ে তুললেন, এত ভক্তি প্রেমের মাধুর্য বীজে এত সুন্দর করে এই হরিবাসর গড়লেন, তাই তাদের এই সুন্দর মাধুর্য প্রেমে আপ্লুত ধন্য জীবন, ধন্য প্রেমময় বার্তা আজকে খুশি হয়ে যাবেন।
অন্তর সাইতে গোবিন্দ ভগবান। পৃথিবীতে সব বন্ধ হবে কিন্তু হরি নাম কোনদিন বন্ধ হবে না। দাই গৌর বিষ্ণু প্রিয় প্রেমানন্দে হরি হরি বল। পায়ে হাত দিয়ে আমাকে প্রণাম করবেন না বাবা, দূর থেকে প্রণাম করবেন, পায়ে হাত দিতে নেই। এখন যুধিষ্ঠির রাজসভাতে যখন পুটলি খুলে দিলেন, কে? মুচিরাম। শুনতে পাচ্ছি না, একটু উঠে আসুন বাবা। শ্রীধর মুচি, আমি তো বলেছি সিদ্ধান্ত মতান্তরে নানান ভাষায় নানান নাম নানান গ্রন্থে দেওয়া আছে। কেউ শ্রীধর বলেছে, কেউ রুহিদাস বলেছে, কেউ মুচিরাম বলেছে, নানান ভাবে বাবা। কি? যেমন আপনারা একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, এই জন্য আমরা শাস্ত্র হয়তো আপনি যেটা পড়েছেন সেটাই শ্রীধর পেয়েছেন, আমি যেটাই পড়েছি মুচিরাম পেয়েছি, আবার কেউ হয়তো পড়েছে সে পেয়েছে হয়তো সিদ্ধার্থ, নানান ভাবে আছে। গ্রন্থকার যে ব্যবন ভাবে অথার করে লিখেছে সেইভাবে আমাদের বলতে হয়। এই জন্য এখানে বলা হয় মতান্তরে, মতান্তরে বলতে বহু বছর, যত মত তত পথ। দেখুন রামায়ণে বাল্মীকি বলেছে যে একটাই পুত্র শুধু লব। আবার অদ্ভুত রামায়ণে লেখা আছে লব আর কুশ। তাহলে বাবা আপনি কোনটা মানবেন? দুটোই তো মানতে হবে। কি? বাল্মীকির কুশ থেকে একটা পুতুল তৈরি করে প্রাণ সঞ্চারিত মন্ত্র দিয়েছিল বলে তার নাম দেওয়া হয়েছিল কুশ, এটা সত্য। লবকে রেখে গিয়েছিল বাল্মীকির কাছে, আর বাল্মীকি তো যোগে লব তো পালিয়ে গেছে মায়ের পেছনে পেছনে, কিন্তু মা লুকিয়ে রেখে বলছে দেখি। কালকে একজন মারা গেছে, এই তো। সে কি আপনাদের কমিটির মধ্যে? কমিটির মধ্যে, কিন্তু এটা সার্বিক অনুষ্ঠান, শুরু হয়ে গেছে মানে ভোগ বন্ধ হবে না। শুরু হয়ে গেছে মানে ভোগ বন্ধ হবে না। শুরুর আগে যদি মারা যেত তাহলে অনুষ্ঠান বন্ধ হয়ে যেত। আপনাদের বিদায় পর্ব, আজকেই তো মালসা বোধ হয় নাকি? আজকে মহোৎসব তো নাকি? মদ উদ্দেশ্যকে বলা হয় মৎসব, সেটা কোথাও কেউ অন্ন বিতরণ করে, কেউ চিড়া মৎসব করে, আজকে তো এটাই নাকি? ভোগ দেওয়া যাবে, এর জন্য কোনো নেই। আর তাছাড়া অসৌজ বৈষ্ণবের থাকে না, যারা সাত্বিক আহার করে। সাত্বিক আহার কাকে বলে? না যারা বিষ্ণুকে না দিয়ে পায় না, সাত্বিক আহার, অল্প তেল অল্প মশলা দিয়ে ভগবানকে দিয়ে যারা পায় তাদেরকে সাত্বিক আহারই বৈষ্ণব বলা হয়। সদা সত্য বচন বলে আর ললাটে তিলক কণ্ঠে মালা, তাদেরকে সাত্বিক বৈষ্ণব বলে, তাদের কোনো অসুচি থাকে না। আর যারা মাচিংড়ি পায় শুধু নামে হরি হরি বলে, তাদের অসুচ আছে। দুটো বিধান আছে, আপনার হরিভক্তি বিলাস খুললে তো পাবেন। সহজ পদ্ধতি, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের চূড়ামণি গ্রন্থ বৈষ্ণব সাধক কণ্ঠ মালা, এগুলোতে পাবেন, এই বিধানগুলো পাবেন। আসি বাবা, আমার যতটুকু জানা আমি বললাম, আমি তো আর সব জানতাম নয়, আমরা চলে যাই সেখানে। তাহলে ওখানে সেই মুচির ছেলে যখন পুটলিটা খুলে দিল, চামড়া নিয়ে একজনের জুতো ছিঁড়ে গেছে, সেলাই করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ
কৃষ্ণ নাম গাইতে গাইতে পুটলিটা যেই খুলে দিল, আরে ৫৬ ভোগ ৩৬ ব্যঞ্জন সাজানো হয়ে আছে। গোবিন্দ খুশি হয়ে গেলেন, ছুটে এসে বসে গেলেন। আর রুহি মুচির ছেলে কাঁদছে, চোখের জলে ভোগ নিবেদন হয়ে গেল। কি গো, একটা মুচির ছেলে ভগবানকে খাওয়ালো, আমরা বৈরাগী সে যে ভগবানকে খাওয়াতে পারছি না, আমাদের লজ্জা লাগে না, আমাদের বিবেকে লাগে না। শুধু তাই নয়, উৎকলে আরো একটা ছেলে ছিল নিচু জাতি, যে ভগবানকে উচিষ্ঠ খাইয়েছিল। কি খাওয়ায়নি বসু সবর, সবর কুলে যার জন্ম হয়েছিল, যাকে সকলে ঘৃণা করেছিল, সেই সবর কে ছিলেন জানেন? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ দাপরে জরা ব্যাধ হলেন, কৃষ্ণকে মারলেন বান দিয়ে। পরে মৃত্যুকালে বলেছিল, আরেকবার যদি মানব জন্ম পেতাম, এই পাপের প্রায়শ্চিত্ত করতাম তোমায় সেবা দিয়ে। সবর বংশে জন্ম নিল, নাম হলো বসু সবর। বসু সবর রূপে জন্ম নিয়ে শুকর চরাত। শুকর, শুকর জানেন তো আপনারা, শুকরকে কি বলেন? হ্যাঁ, শুকরই বলেন তো। কোন শুকর দেখলে পাপ যায়, কোন শুকর দেখলে পাপ আসে, এটাও জানতে হবে। কোন শুকর না, যেই শুকরের দাঁত বড় ওকে দেখলে আপনার সারা জীবনের পাপ চলে যাবে, অমৃতময় কথা। আর যে শুকরের দাঁত বেরোয় না ওকে দেখবেন না, চোখ বন্ধ করে রাখবেন। যার দাঁত হয়নি সে কিন্তু ভগবান হতে পারেন না। কি তাহলে দাঁত হয়েছিল কি করে, সে কি করে ভগবানের রূপ পেল না? বসতি দশন শিখরে, জয়দেব গোস্বামী গীত গোবিন্দে লেখা আছে, ১০টি শ্লোক, ১০টি অবতার। আপনারা জানেন তো দশ অবতারের কথা? কি বাবা, আপনাদের কলিযুগ কি করে ধন্য হয়ে গেল দেখুন। চার ভাই মহাপ্রভুর পুত্র আছে, আপনারা জানেন তো মহাপ্রভুর ছেলে আছে? শোনেননি মহাপ্রভুর ছেলে আছে জানেন না? যন্ত্রণাই মরেছিলে বাবা, আর এত ইউটিউব তো আমার দেওয়া আছে। মহাপ্রভুর ছেলে আছে চারজন, আবার একজন না। কি বাবা শুনেন নাই, মহাপ্রভু চারটি ছেলে আছে, একটা না আবার, এবার দুজনের গর্ভে দুটো দুটো করে, বিষ্ণুপ্রিয়ার দুটো, লক্ষ্মীপ্রিয়ার দুটো। হ্যাঁ, মাথা ঘুরে যাবে, এমনি টাকা নিব না। মহাপ্রভু চারটি ছেলে, সত্য তেতা দাপর কলি, মিলাতে পারলাম এই চারটি, কিন্তু গোবিন্দেরই ঔরসে এসছে, গোবিন্দের সৃষ্টি করা। সত্য তেতা দাপর কলি চারটি পুত্র গোবিন্দ ভগবানের। সমস্যা হলে আমাকে বলবেন, পেছন ঘুরে নয়, আমাকে বলবেন তো। এই যে ভগবানের সৃষ্টি, আপনি আমি আমরা নাকি না? আপনাকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর তো। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে যুগ সৃষ্টি কে করেছে? তিনি করেছেন। তিনি কোন যুগে নারায়ণ, তো কোন যুগে রাম, কোন যুগে কৃষ্ণ, তো কোন যুগে মহাপ্রভু? ব্যক্তিটা তো একজন না দুজন, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, বাবা তো একজনই তো। তাহলে কৃষ্ণ যদি জগৎ পিতা হয়, তাহলে গৌরহরি আর কৃষ্ণ কি আলাদা? কি তাহলে রাধার ঔরজ্জাত সন্তান রূপে সত্য তেতা দাপর কলি, বোঝাতে পারলাম বাবা? তাহলে এবার হিসাব করে দেখুন কোন ছেলে স্বার্থপর। আপনারা সকলে কলিযুগের মানুষ হয়ে সত্যযুগের প্রশংসা করেন, আপনারা বলুন তো আপনার এটা কি গ্রাম যেন আমি ভুলে যাই বাবা, কাঁকসা নাকি? এই কাঁকসা গ্রামে যদি এক মাসে ৫ বার পুলিশ আসে থানা থেকে, আপনাদের শুনতে ভালো লাগবে?
নিশ্চয় মন্দ বলবেন ভালো বলবেন না, পাঁচবার পুলিশ আসছে মানে তাহলে পাড়ার মানুষ খারাপ কি? তাহলে সাবধান করার জন্য প্রশাসন আছে। আচ্ছা বলুন, সত্যযুগ যদি এত ভালো তাহলে গোবিন্দ কেন পাঁচবার এসেছিল? উত্তর দেন আপনারা কি? সর্বপ্রথমে মীন অবতার, মাছ অবতার, মৎস্য, তারপরে কুর্ম অবতার, তারপরে বরাহ অবতার, শকু শুকর পাখি শুকর রূপ বরাহ অবতার, তারপরে নৃসিংহ অবতার, তারপরে বামন অবতার। তাহলে একটা যুগে যদি পাঁচবার অবতার হয় ভগবান, ওই যুগটা কি ভালো ছিল? আপনার কলিযুগে পাঁচবার আসছে ভগবান কি? আসছে কি? একবার এসেছে, এখন একবার বাকি আছে। শুনে যান কাহিনীটা, আপনারা বসলেই আমার বলতে ভালো লাগে। এর মাঝে মধ্যে একটু হরিধ্বনি দিয়ে রাখবেন, উলু দিয়ে রাখবেন, তাতে ভালো লাগবে। এই দেখুন, সত্যযুগে পাঁচটি অবতার, মীন অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার। এই অবতারের মধ্যে ভগবানের পুত্র একটা রাক্ষস হয়ে গিয়েছিল। আস্তে, ভগবানের পুত্র রাক্ষস, এটা কেউ মেনে নিবে? ঈশ্বরের পুত্র রাক্ষস বরাহ অবতারে হয়েছিল, এটা ইউটিউবে দেওয়া আছে, আপনারা শুনে নিতে পারবেন। নরকাসুরের কাহিনী, নরকাসুর গোবিন্দের ঔরজাত সন্তান, কোন সময় হয়েছিল? না অম্বুবাচী তিথিতে, আর আষাঢ়ের সাত তারিখই অম্বুবাচী পড়ে। এ ছয়ও হবে না, আর পাঁচও হবে না, তো নয়ও হবে না, আটও হবে না, সাত তারিখ, তো সাত তারিখ। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, না বন্ধ যাবে, উনার বাড়ি ঈশ্বর যাবেন না। যিনার বাড়িতে পরলোক প্রাপ্তি হয়ে গেছে উনার বাড়িতে ঈশ্বর যাবেন না, আপনারা অন্য কারোর বাড়িতে ব্যবস্থা করতে পারেন। উনার বাড়িতে অশুচি হয়ে গেছে, অশোচান্ত, উনার বাড়িতে ঈশ্বর যাবেন না। যদি উনার বাড়িতে থাকতো তাহলে আলাদা প্রশ্ন ছিল, উনার বাড়িতে যেহেতু নেই উনার বাড়িতে যাবেন না। আস, হ্যাঁ, প্রয়োজন থাকলে যেটা আপনাদের জানা আপনারা বলবেন, আমার যতটা জানা আমি আপনাদের বলব, আমি তো সব জানতাম নয়, যেটা জানবো না আমি না বলে দেবো, তাতে যদি আমার অপমান হয় হোক। তাছাড়া আমি তো শিল্পী নই, যদি আমার মান অপমান আছে, আমি বৈষ্ণব হতে চলেছি, আমার মান অপমানের কোনো বোধ নেই। আর যারা বৈষ্ণব হয় তাদের সম্মান বা মান নিয়ে চললে কখনো বৈষ্ণবের পথ অবলম্বন করা যায় না, তৃণপ্রেক্ষে আমাদের অতি হীন হতে হয়। হ্যাঁ, মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কেউ যদি আমায় গালি দেয় তাকে আমাকে বলতে হবে জড়িয়ে, বাবা শোনা, তুমি গালি দিলে তোমাকে লোকে খারাপ বলবে না, কিন্তু আমি যদি রেগে যাই আমায় কেউ ভালোবাসবে? আপনারা আমাকে বিচলিত করার জন্য অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার তো বিচলিত হলে হবে না। কি? নদীর জল, নালার জল, বর্ষার জল গিয়ে সাগরে পড়ে, সাগর কি কখনো চঞ্চল হয়? গীতায় লেখা আছে, অর্জুনকে বলেছিল কৃষ্ণ, দেখো দেখো বর্ষাকালে কত ঝড় বৃষ্টি হয়, আর সব জল নদী নানা পূর্ণ হয়ে সাগরে এসে পড়ে। আচ্ছা অর্জুন, নদীর জল পেয়ে কি সাগর কখনো চঞ্চল হয়? কি সুন্দর কথা, দেখো যত পড়বেন তত আপনার মন পবিত্র হবে। গীতাতে যা কিছু লেখা আছে, যা বোধে অন্য কোনো শাস্ত্রে লেখা আছে বলে আমার জানা নাই বাবা, অমৃত কথা। কি দেখো, নদীর জল কোনোদিন সাগরকে চঞ্চল করতে পারে? আমি যতই জ্ঞানী হই না কেন, আপনার জায়গায় আমি বসতে পারবো বাবা? বলুন, আপনি বুকে হাত রেখে বলুন তো, আপনি যদি বাবা হন, ছেলে যত শিক্ষিত হোক না কেন, বাবার আসনে কোনোদিন ছেলে বসতে পারবে না। তাই জনমঞ্জয় প্রমাণ করে দিয়েছিল, রাজা পরীক্ষিতের মৃত্যুর কারণের জন্য সর্পযজ্ঞ করেছিল, করেনি, কিন্তু আস্তি কশ্যপ মুনি এসে থাকে বাধা দিয়ে সান্ত্বনা দিয়েছিল, তোমার বাবার কর্মের জন্য তোমার বাবা দায়ী, তাহলে তোমার বাবার কর্মের জন্য তুমি কেন দায়ী হবে পুত্র? আরে
ওরা সঙ্গে সঙ্গে জন্মেঞ্জয় কশ্যপের চরণ ধরিয়ে ধরলেন, আপনি কেন আগে বলেননি? আমি যে কত জীবকে মেরে দিলাম, তাই কে কি করলো দেখার দরকার নেই, আপনি নিজেই সঠিক হয়ে সঠিক পথে চলে যান, দেখবেন গোবিন্দকে কোন রূপেই আপনারা পাবেন। আর আপনারা যখন লোকের নিন্দানন্দ করবেন তখন ভগবানের কাছ থেকে আপনারা বৈমুখ হয়ে যাবেন। সাধু যারা হয় তারা কারোর নিন্দা করে না, তারা সব